রাজধানীর বনানী এফআর টাওয়ারে দুপুরে আগুন লাগার পর ১৯তলা ভবনের ভেতর অনেকেই আটকে পড়েন। আশপাশের ভবনেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। অনেকে লাফিয়ে নামতে গেলে হতাহতের ঘটনা ঘটে। পাশের ভবনে থাকা দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। এর মাঝে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস এবং সেনা ও নৌবাহিনী। জাকিয়া হিমুর রিপোর্ট। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এফআর টাওয়ারের নবম তলায় দুপুর ১২টার পর আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রথমে কাজ শুরু করে, পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ শুরু করে, যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীও। কিন্তু পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজে সমস্যা হয়। পরে সেখানে যোগ দেয় ওয়াসা। সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার কাজ শুরু করে। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এফআর টাওয়ারে বিভিন্ন অফিসে কাজ করার লোকজনের উদ্বিগ্ন স্বজনরা ভিড় করেন। আগুন লাগার পর অনেকে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিলে ও বিভিন্নভাবে নামতে গেলে হতাহতের ঘটনা ঘটে। তার আমি উদ্ধারের জন্য গিয়েছিলাম নয় ফ্লোরে। আগুনের সূত্রপাত মেন হলো নয় ফ্লোর থেকে। অনেক মানুষ নিচে লাফ দিয়ে পড়ছে। আমার তো দেখার মতো আমি তিনজন নেই, মানে ওই বিল্ডিংয়ের গ্লাসগুলো ওই বিষয়ে উপরে গ্লাসগুলো ভেঙে পড়তে আছে আর মানুষ তো ওইটা লাফার হয়ে পড়তে আছে। আগুন ও ধোঁয়া আরও ছড়িয়ে পড়তে থাকে। এর মাঝে অনেকে লেডার দিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারদের চিকিৎসা সহায়তায় আশেপাশের মেডিকেলের শিক্ষার্থীরা এগিয়ে আসেন। ছুটে আসে রাজধানীর বেশ কটি হাসপাতালের অ্যাম্বুলেন্স। অলমোস্ট ৫০+ আমরা সার্ভিস দিয়েছি। ছোট ছোট কাট ইঞ্জুরি যেগুলো কিংবা অনেক ফিজিক্যাল অ্যাটাক আছে, বেসিক্যালি আমরা ওগুলোই করছি এখন। স্থানীয় লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে, তবে উৎসব জনতার জন্য উদ্ধার কাজ কিছুটা ব্যাহতও হয়। আতঙ্কিত অবস্থায় সবাই এখানে চলে আসছে, সাইড করে দিচ্ছি, তারা আবার চলে আসতেছে। এখন আমরা কতজনকে সাইড করব? আমরা সেই ব্যবস্থাটা করতেছি যেন যারা আমরা কাজ করতেছি আমরা শান্তিপূর্ণভাবে কাজটা করতে পারি, এজন্য ট্রাই করতে। অনেক জায়গার স্পেস দরকার, তাদের উচিত যে তারা একটা জায়গা মতো একটা খালি জায়গায় দাঁড়ায় তারা দেখুক, কিন্তু যারা কাজ করতেছে তাদের জন্য কাজ করতে দেওয়া হয়। তবে ওই এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগুনে আটকে পড়াদের স্বজনদের সহায়তায় এগিয়ে আসে। জাকিয়া হিমু, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বনানীতে বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অর্ধশত। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সৌমিক আহমেদের রিপোর্ট। দুপুর ১২টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এফআর টাওয়ারের নবম তলায় আগুনের সূত্রপাত। আগুনে ১৯তলা বাণিজ্যিক ভবনে থাকা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২:৩০টার সময় তার সাথে যোগাযোগ হয়েছে, সে বললো আগুন লেগেছে, আমি ১৫তলা উপরে উঠেছি। তারপরে আর রিং দু একবার বেজেছে আর ধরে নাই। তারপর থেকে আর কোনো ওর কলিগের নাম্বার টাম্বার কারোর কেউ টেলিফোন ধরছে না। একটা লোক জানালা থেকে মানে লাফ দিতেছে, মানে আগুনের তাপে থাকতে পারতেছে না, লাফ দিছে। পরে খাম্বাতে পড়ছে, কারণে খাম্বাতে পড়ে তারপর গাড়টা নিচে দিয়ে পড়ছে। পড়ার পর আমি তারা যাইয়া দৌড়লাম, দৌড়ে উসকে আনছি। দুইজনের চেয়ে বেশি না, মাথা পারতেছে না, কিন্তু লোকেরও মানে জনগণ ছিল যে বেশি। পর একজন হচ্ছে দাঁড়াই ছিল, তারপর শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে যে ও মানে কিছুক্ষণ দাঁড়ানো থাকার পরে হাতের আগুনের তাপের কারণে উল্টো পিস দিয়ে পড়ে গেছিল, পড়ে গিয়ে তারের উপর পড়ছে, তার থেকে একদম সরাসরি মাটিতে পড়ছে, সাথে সাথে এক্সপায়ার ডেট হয়ে গেছে। ভবনের বিভিন্ন তলা থেকে আটকে পড়া ব্যক্তিরা হাত বাড়িয়ে সহায়তা চান। আগুন নেভানোর পাশাপাশি তাদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী। হেলিকপ্টারে করে ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় আটকে পড়াদের। বিকেলে আগুন নিয়ন্ত্রণে এলে ভবনে প্রবেশ করে ফায়ার সার্ভিস। রেস্কিউরা কাজ করছে এখন, অল্প কিছুক্ষণ পরে আমরা সে তথ্যটা পাবো। যদি কোনো মানে দুর্ভাগা মানুষ বা কোনো ডেড বডি থাকে তাহলে সেটাও পাবো, অথবা আনকনশিয়াস অবস্থা যদি থেকে থাকে তাদেরকে আমরা উদ্ধার করার সুযোগ পাবো। তদন্ত করে বলতে হবে যে আসলে কোথায় মূল আগুনটা ছিল, তাহলে বুঝতে পারবো। হাজারো মানুষের ভিড়ে উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।